নমস্কার বন্ধুরা আজ আপনাদের কাছে খুব সুন্দর একটা ম্যাজিক আমি শেখাবার জন্য প্রস্তুত হচ্ছি টাকা ছিঁড়ে জোড়া দেওয়ার ম্যাজিক এই জন্য এই খেলাটার নাম আমি দিয়েছি নোট পেনিট্রেশন। লক্ষ্য রাখুন খেলাটার দিকে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটু কমেন্টস করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা একটু বাঁচিয়ে দেবেন ধন্যবাদ আমি প্রথমে দেখাচ্ছি তারপরে শেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা কাগজ এটা কিন্তু টেরা কিচ্ছু নেই আর এখানে দেখতে পাচ্ছেন একটা দশ টাকার নোট এবার আমি এই দশ টাকার নোটটাকে ভেতরে রাখলাম দিয়ে এটাকে আমি একটু ভাঁজ করে দিলাম তাহলে দশটা টাকা যে নোট সেটা কিন্তু ভেতরেই থাকলো দশ টাকার নোটটা ভেতরে আছে এইবার আমি এইটাকে এখানে দেখা যাচ্ছে টাকা এবং কাগজ টাকা এবং কাগজ ভেদ করে চাকুটা কিন্তু বেরিয়ে গিয়েছে তাহলে টাকাটা ছিঁড়েছে তারপরে কাগজ ছিঁড়েছে এবার একটু অ্যাব্রাক্যাড্রা গিলি গিলি হোকাস প্রকাশ অ্যাব্রাক্যাডরা গিলি গিলি হোকাস প্রকাশ এটা কিন্তু ছেঁড়া আছে এটা ছেড়া কিন্তু টাকাটা টাকাটা ছেড়ে নি তাহলে চলুন এ টিউটোরিয়ালে যাওয়া যাক খুব সোজা ম্যাজিক প্রথমে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক যে কোনো একটা টাকা সাইজে একটা কাগজ সাদা কাগজ কেটে নিতে হবে এই এটা একটু বড় রেখেছি আপনারা এক সাইজের করলেও হবে আর একটা এরকম চাকু নিতে হবে ছুরি এই যে ছুরিটা দেখতে পাচ্ছেন এই ছুরিটা নিলেন হ্যান্ডেল থাকলো আর এখানে একটা টুকরো দেখতে পাচ্ছেন হাফ টুকরো এখানে দেখতে পাচ্ছেন হাফের থেকে একটু বড় একটা দেখে মনে হচ্ছে টিনের পাত কিন্তু এটা টিনের পাত নয় এটা হচ্ছে এর ভেতরে টেম্পার আছে যেমন আপনারা যখন ওই স্টিলের যে টেপগুলো হয় মাপার যে টেপগুলো হয় সেগুলো নিশ্চয়ই দেখেছেন অনেক বড় টেপ টানলে ভেতর থেকে বেরিয়ে যায় আবার ছেড়ে দিলে শট করে ঢুকে যায় তার মানে ওর ভেতরে টেম্পার আছে ওই টেপ বা যে কোনো ঝাল মিস্ত্রি রাং ঝাল মিস্ত্রিকে বললে এরম একটা টুকরো কিন্তু আপনাকে করে দিতে পারবে একটা চাকু নিয়ে গেলে লোহা যেহেতু এটা তার সাথে পিছনে যদি এই রকম একটা টেম্পার শিট ওই সাইজের এখানে যদি জুড়ে দেওয়া হয় রাং ঝাল দিয়ে তাহলে এই দিক থেকে দেখলে কিন্তু চাকু মনে হচ্ছে আর এই দিক থেকে দেখলে কিন্তু এর পেছনে একটা পার্ট আছে যেটা একটু ফাঁক হয়ে আছে এইবার চাকুটা যদি এইভাবে থাকে তাহলে মনেই হবে এটা একটা চাকু কিন্তু এর ভেতরে থ্রি ফোর্থ আর একটা পিস জোড়া লাগানো আছে এইবার চাকুটা ফ্রন্ট সাইডটা এরকম রাখা হলো দর্শক দেখছে প্লেন চাকু এইভাবে টাকাটা নেওয়া হলো প্রথমে কাগজ রাখলেন সামনের দিকে তারপরে টাকা রাখলেন এই টাকা এই কাগজ এইবার কাগজটা ভাঁজ করলেন দর্শক দেখতে পাচ্ছে যে টাকা পেছনে থাকলেও টাকা দেখা যাচ্ছে এইবার আপনাদের কাজ হবে এই যে এই জায়গাটা হাফ এইভাবে চাকুটাকে নিতে হবে এইভাবে নিয়ে দর্শক দেখবে এই আপনাদের বোঝাবার সুবিধার্থে আমি হাতটাকে বেঁকিয়ে দেখাচ্ছি কি ঘটনাটা ঘটে এই এই টাকার উপর দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে চাকুটা এই এই ফুটো হয়ে গেল দর্শক ভাবলো টাকা ছিঁড়ে ভেতরে ঢুকছে কারণ দর্শক এই সাইডটা দেখছে এইবার এই এটা যেহেতু থ্রি ফোর্থ আছে সেহেতু এটা এরাম হয়ে গেল এইবার দর্শক ভেবে নিল টাকা সহ কাগজটা ছিঁড়েছে এইবার আপনি পেছন দিকটাও আপনারা ঘুরিয়ে দেখাতে পাচ্ছেন এই এই দর্শক কী ভাবলো এই এসেছে এই টাকা এবং কাগজ ছিঁড়ে এখান দিয়ে বেরিয়ে গিয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এমন কিছু কিন্তু কঠিন নয় শুধু একটু কৌশল একটু ব্রেন তাহলেই কিন্তু ম্যাজিক দেখানো যায় কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে একটু জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু বাঁচিয়ে দেবেন ধন্যবাদ